আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এখন পুরোপুরি সুস্থ এবং ভালো আছি, এবং স্যারের সাথে আমি দেখা করার জন্য আইছি। আমি আবার বাইরে চলে যাব। আপনারা আমার এখন প্রথম ভিডিওটা দেখেছিলেন, আমার কতটা করুণ অবস্থা ছিল, আমি একেবারে পঙ্গু অবস্থা আমি ছিলাম। আমি যখন আসি তখন আমি এয়ারপোর্ট থেকে হুইলচেয়ার করে আমি হসপিটালে আসি। আমি এত বছর পরে ব্যথার জন্য অস্থির হওয়ার পরে আমি সরাসরি এই হসপিটালে চলে আসি। এখানে এসে আমি সুস্থ হয়ে আমি বাড়িতে চলে যাই। আমি পঙ্গু হয়ে বাইরে থেকে এখানে আইসি, আসার পরে আমি এখানে চিকিৎসা নিয়ে পুরোপুরি সুস্থ হয়ে আমি বাড়িতে চলে গেছি এবং আমি হাইতে গেছি। এর পরের মাসে এসে আমি আপনাদেরকে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম, আমার শারীরিক অবস্থা আমি জানাইছিলাম আপনাদেরকে, আমি কেমন ছিলাম বা কতটুকু সুস্থ ছিলাম। আমি আবারও আজকে দুই মাস পরে আসলাম, আমি স্যারের সাথে কথা বলার জন্য আইছি। আমি আবার 20 তারিখে চলে যাব বাহিরে। আমি দর্শক ভাইদেরকে বলতেছি, আমি আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি, আমার এখন কোনো সমস্যা নাই, পুরোপুরি সুস্থ আছি ইনশাল্লাহ। আপনারা যারা চিকিৎসা নেন নাই তারা এখানে আসেন, চিকিৎসা নেন, আপনাদের কোনো ভয় নাই, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা আল্লাহর রহমতে ভালো হবেন, আমার মতন এরকম সুস্থ থাকবেন আমি আল্লাহর রহমতে আশা করি। আমার জন্য সকলে দোয়া করবেন আমি যে আবার প্রবাসী গিয়ে সঠিকভাবে কাজকাম করতে পারি, আপনাদের কাছে আমার এই দোয়া রইল। আল্লাহর রহমতে আমি আমি আবার যখন বাংলাদেশে ফিরে আসি আমি যে আপনাদের সামনে আমার বলতে পারি যে আমি সুস্থ আছি। আর বিশেষ করে আমি সবগুলা প্রধান স্যারকে আমি অনেক শ্রদ্ধা করি, উনি যে ভালো থাকে, উনি যে সকলের আমার মতন সুচিকিৎসা দিয়ে তিনি ভালো করতে পারে, উনিরে আমি ধন্যবাদ দিয়ে ছুটি করতে চাই না। আসলে সবগুলা প্রধান স্যারের হাতে আল্লাহর রহমতে মনে হয় জাদু আছে, যে রোগী আসে সেই রোগী সুস্থ হয়ে বাড়িতে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।